সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দারোয়াল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমাদের ভিডিও টাইটেল হচ্ছে টু স্কাইলার্ক। এই কবিতাটি আজকে আমরা হচ্ছে এই কবিতাটি পার্ট টু নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। ইতিমধ্যে আমরা হচ্ছে এই কবিতাটি পার্ট ওয়ান এর ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দিয়েছি। আশা করি তোমরা হচ্ছে সেই ভিডিওটি দেখেছো খুব মনোযোগ সহকারে এবং সেখান থেকে তোমরা এই কবিতা সম্পর্কে অনেক কিছুই জেনেছো। তো যেহেতু এই কবিতাটি অনেক লম্বা ছিল, আমি বলেছিলাম যে এই কবিতাটি দুটি অংশে বিভক্ত করে আমি ভিডিও করব। প্রথম পার্টিতে আমি প্রথম যে 10টি স্টেনজা সেটি আলোচনা করেছি, আজকে আমি আলোচনা করব হচ্ছে সেকেন্ড যে 11টি স্টেনজা আছে সেই স্টেনজা গুলি আলোচনা করব। আগের ভিডিওটি যদি তোমরা দেখে না থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে আসবে। আমি এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স সেই বক্সে এই যে ভিডিওটি সেই ভিডিওটির প্রথম পার্টের ভিডিওটি দিব এবং তোমরা হচ্ছে সেখান থেকে দেখে আসতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন প্রেস করবে, আর যদি অলরেডি করে থাকো তাহলে অবশ্যই সবাইকে ধন্যবাদ, অনেক অনেক বেশি ধন্যবাদ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে চলে যেতে চাই। লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি। টু স্কাইলার্ক পার্ট টু, লাইক এ রোজ এম্বার্ড। তো আমরা আগের ভিডিওতে যেভাবে বলেছিলাম ঠিক সেখান থেকে আমরা আলোচনা করতেছি যে এখনো স্কাইলার পাখিটিকে প্রশংসা করা হচ্ছে। কবি এখানে স্কাইলার পাখিটিকে প্রশংসা করবেন এবং এই কবিতাটাই যেটি করা হয়েছে সেটি হচ্ছে যে প্রথম যে স্টেঞ্জা সেই স্টেঞ্জা গুলাতে হচ্ছে এই পাখিটিকে প্রশংসা করা হয়েছে এবং পরবর্তী যে মাঝকে মাঝের যে স্টেঞ্জা সেই স্টেঞ্জা গুলোতে কবি হচ্ছে তার যে লেকিংস সেই লেকিংস গুলোর কথা বলেছেন এবং সর্বশেষ যে স্টেঞ্জা গুলো আছে সেই স্টেঞ্জা গুলোতে কবির এই যে লেকিংস গুলা অর্থাৎ কবির যে কমতি গুলা তার যে বিভিন্ন রকমের চাহিদা সেই চাহিদা গুলো তিনি হচ্ছে স্কাইলার্কের কাছে ব্যক্ত করেছেন এবং সেগুলো সম্পর্কে স্কাইলার্কের কাছ থেকে একটু শক্তি চেয়েছেন যেন সেই শক্তির মাধ্যমে তিনি হচ্ছে এই যে সমস্যা সেই সমস্যাগুলো সমাধান করতে পারেন। তো আমাদের এই কবিতায় আমরা হচ্ছে সেই মাঝখানে চলে এসেছি যেখানে আমরা হচ্ছে একটু স্কাইলার্ককে আরো একটু প্রশংসা করবে কবি এবং তারপর হচ্ছে স্কাইলার্কের কাছে তিনি তার দুঃখকে বলবেন এবং সর্বশেষ তিনি স্কাইলার্কের কাছ থেকে এই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটু শক্তি চাইবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কবিতার এই শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো পার্ট ভিডিও 2 এর, তাহলে হচ্ছে তোমরা আগের পার্ট যদি দেখে থাকো তাহলে এই কবিতাটি সম্পর্কে তোমরা একটু ভালো ধারণা পাবে। লাইক এ রোজ এম্বার্ড, অর্থাৎ এই পাখিটিকে বলা হচ্ছে যে একটি গোলাপের মতো, যেটি এম্বার্ড অর্থাৎ একদম ফুলে, অর্থাৎ যেটি ফুটে একদম ফুলে আছে, যে ইন ইটস ওন গ্রিন লিভস, মানে এটি তার যে সবুজ পাতা সেই সবুজ পাতার মতো যে গোলাপ যেমন করে ফুটে থাকে, ঠিক এই পাখিটি হচ্ছে এই তার যে জগৎ সেই জগতের মধ্যে যেন ফুটে আছে। বাই ওয়ার্ম ওয়াইন্ডস ডি ফ্লাওয়ার, এবং বাই ওয়ার্ম ওয়াইন্ডস এই যে উষ্ণ বাতাস সেই উষ্ণ বাতাসের ফলে ডি ফ্লাওয়ার যেভাবে যেভাবে একটা ফুলের যে পাপড়ি গুলো ছড়িয়ে যায় টিল দা স্ক্যান ইট গিভস, তারপরেও এটি হচ্ছে তার সুবাস ছড়িয়ে থাকে। ম্যাক্স ফেইন্ট উইথ সো মাচ সুইট দোজ হেভি উইন্ড থিপস, ঠিক এই পাখিটিও যেন হচ্ছে তার যে এই যে উইন্ড মানে হেভি উইন্ড অর্থাৎ ভারী যে পাখাগুলো সেই পাখাগুলোর মাধ্যমে যেন সবকিছুকে সে হচ্ছে এরকম মিষ্টি মধুর হালকা করে দিয়ে যাচ্ছে, অর্থাৎ এই গোলাপের মতো গোলাপ যেমন ফুটে গিয়ে সে সবাইকে বিমোহিত করে, ঠিক এই পাখিটিও যেন তাকে অর্থাৎ মানুষকে বিমোহিত করতেছে তার পাখার সেই ইয়ের মাধ্যমে প্রসারিত করার মাধ্যমে। পরবর্তী স্টেঞ্জায় সাউন্ড অফ দ্য ভার্নাল শাওয়ার্স, অর্থাৎ এখানে হচ্ছে একটি ভার্নাল শাওয়ার মানে একটি পবিত্র একটি ঝর্ণাধারার মতো বৃষ্টি হচ্ছে। অন দ্য টুইঙ্কলিং গ্রাস, যেন হচ্ছে ঘাসগুলোর মধ্যে অন দ্য টুইঙ্কলিং গ্রাস অর্থাৎ জল জলে ঘাসের মাথাগুলোর মধ্যে রেইন ওয়াকেন্ট ফ্লাওয়ার্স, এবং কি হচ্ছে যে এই ঘাসের পাতাগুলো এমন হচ্ছে যে রেইন ওয়াকেন্ট অর্থাৎ বৃষ্টি সরি আমার মতো এই ফুলগুলো হচ্ছে জেগে উঠতেছে। অল দ্যাট এভার ওয়াজ, এগুলো যেন এমনই ছিল সবসময়, জয়াস মানে আনন্দিত, ক্লিয়ার পরিষ্কার অ্যান্ড ফ্রেশ এবং সতেজ ডাই মিউজিক ডোজ সার্ভাস, এবং এই যে ফুলের সৌন্দর্য এই যে জেগে ওঠা এবং ফুলের এত কিছু সৌন্দর্য এই সবকিছুকেই সারপাস করে যাচ্ছে অর্থাৎ অতিক্রম করে যাচ্ছে এই পাখিটির যে তার যে সুরের যে একটা ভার্নাল একটা ঝংকার সুরের যে একটা শাওয়ার্স বৃষ্টি সেটি হচ্ছে সবকিছুকে এভাবে সারপাস অর্থাৎ অতিক্রম করে চলে যাচ্ছে। লেখক এরপরের যে স্টেঞ্জা সেটিতে বলতেছে যে টিচার্স শিক্ষা দাও স্পিরিট অর বার্ড, এই যে আত্মা অথবা বার্ড, হোয়াট দাও থটস আর
দাইন, তোমার যে চিন্তা, হোয়াট সুইট থটস আর দাইন, তোমার যে চিন্তা সেই চিন্তাগুলো কি তুমি দাও? আই হ্যাভ নেভার হার্ড, আমি কখনোই শুনি নাই প্রেজ অফ লাভ অর ওয়াইন। অর্থাৎ লেখক হচ্ছে এখন যেটি বলেছিলাম আমরা কবিতার শুরুতে, যে এই ভিডিওর শুরুতে যেটি আমরা বলেছিলাম যে লেখক হচ্ছে এই তার কাছে একটি প্রার্থনা করবেন, তো এখন তার প্রার্থনা গুলো করতেছে যে তুমি আমাদেরকে শিক্ষা দাও, স্পিরিট অফ বার্ড হোয়াট সুইট থটস আর দাইন, তোমার যে মিষ্টি চিন্তাগুলো সেগুলো দাও। আই হ্যাভ নেভার হার্ড, আমি কখনোই শুনি নাই প্রেজ অফ লাভ অর ওয়াইন। অর্থাৎ এই যে ভালোবাসার যে প্রশংসা অথবা ওয়াইন মানে আনন্দ বা যে ওয়াইন যে বিষয়টি সেটি হচ্ছে আমি কখনোই পাইনি। দ্যাট পান্টেড ফুড এ ফ্লাট অর র্যাপচার্স অফ ডিভাইন, মানে দ্যাট পান্টেড ফুড এরকম একটা শক্তি বা এরকম একটা অফ ফ্লাট অফ র্যাপচার্স অফ ডিভাইন, মানে এরকম একটা সুন্দর একটা সো ডিভাইন, মানে স্বর্গের মতো একটি আলোক আলোক উজ্জ্বল যে একটা বিষয় সেই বিষয়টা আমি কখনই পাইনি যেটি হচ্ছে এই পাখি তৈরি করেছে। কোরাস হিমিনাল, এই যে তোমার যে কোরাস হিমিনাল মানে সুন্দর গান, আর ট্রায়াম্ফাল চ্যান্ট অথবা এই যে তোমার বিজয়ের যে চ্যান্ট অর্থাৎ মনোমুগ্ধকর সুর, ম্যাচড উইথ দাইন উড বি অল, এগুলো হয়তো তোমার সাথে সবকিছুই ম্যাচ করে, বাট এমটি বাট অ্যান এমটি ভন্ড, কিন্তু আমি একজন এমটি অর্থাৎ খালি ভন্ড। এখানে ভন্ড শব্দটির অর্থ এমনি প্রতারক, কিন্তু এখানে লেখক হচ্ছে নিজেকে বোঝাচ্ছেন যে তিনি হচ্ছেন এমটি ভন্ড অর্থাৎ অর্ধশ্বাস শূন্য একজন মানুষ। এ থিং হোয়ার ইন উই ফিল দেয়ার ইজ সাম হিডেন ওয়ান, এবং এ থিং হোয়ার ইন উই ফিল মানে এমন একটা জিনিস যে জিনিসের মধ্যে আমরা আসলে ফিল করতেছি আমাদের মধ্যে কিছু গোপন চাওয়া পাওয়া আছে। পরবর্তী স্টেঞ্জায় হোয়াট অবজেক্টস আর দ্য ফাউন্টেন্স, ওই যে ঝর্ণাগুলো সেগুলো আসলে কি? অফ দাই হ্যাপি স্ট্রেন, এই যে তোমার যে মিষ্টি সুর অভিবাদন, যে তোমার যে আলিঙ্গন সেটির কাছে আসলে ওই ঝর্ণাগুলি কি? হোয়াট ফিল্ডস আর ওয়েভস আর মাউন্টেন্স, হোয়াট শেপ অফ স্কাই অর প্লেন, এই যে আকাশ এবং এই যে সমতল ভূমির এই যে শেপ গুলো আকার আকৃতি, হোয়াট লাভ অফ দাইন অন কাইন্ড, এবং তোমার যে ভালোবাসা এটি আসলে কোন ধরনের ভালোবাসা, হোয়াট ইগনোরেন্স অফ পেইন, এবং এই যে ইগনোরেন্স অবজ্ঞার যে পেইন সেটি কি আসলে তোমাকেও গ্রহণ করে, অর্থাৎ এই পাখিটির মধ্যেও কি আসলে এরকম ইগনোরেন্স মানে অবজ্ঞা করার যে একটি যন্ত্রণা এটি কি আসলে পাখির মধ্যে আছে, এরকম একটি প্রশ্ন হচ্ছে এই স্টেঞ্জায় ছুড়ে দিয়েছেন। উইথ দাই ক্লিয়ার কিন জয়েন্সি, এই তোমার এরকম একটি আনন্দিত একটি যে আগ্রহ অর্থাৎ আনন্দিত একটি সত্তা নিয়ে, ল্যাঙ্গর ক্যান নট বি শ্যাডো অফ অ্যানোয়েন্স, এবং যে বিরক্তির যে একটি ছায়া নেভার কাম নিয়ার দি, সেটি কখনোই তোমার মধ্যে তৈরি হয়নি বা তোমার মধ্যে পড়েনি। দাও লাভেস্ট, তুমি হচ্ছে ভালোবাসার, বাট নেভার নিউ লাভ সেডিটি, এবং তোমার যে ভালোবাসা সেই ভালোবাসা কখনোই আসলে সেড সেডিটি মানে কখনোই দুঃখ বোঝে নেই। এখানে কবি বলেছেন যে এই পাখিটি আসলে হচ্ছে তার যে আনন্দ সে আনন্দটি নিয়ে সবসময় থাকে, এবং সে কখনোই এই আনন্দের বাইরে যায় না, এবং তার ভিতরে কখনো একটি বিরক্তের যে ছায়া বা প্রভাব এটি কখনো তার মধ্যে পড়ে না, এবং কবি বলেছেন তার ভিতরে যে ভালোবাসাটি আছে সেটি কখনোই দুঃখকে ফিল করেনি, অর্থাৎ কখনোই এর ভিতরে দুঃখ নেই। ওয়াকিং অর স্লিপ, ঘুমন্ত অথবা জাগ্রত, দাও অফ ডেথ মাস ডিম, তোমার কাছে মনে হয় মৃত্যুটা হচ্ছে ডিম অর্থাৎ কিছুই না, এই পাখিটির কাছে মৃত্যু যে জিনিসটি সেটি কিছুই না, থিংস মোর ট্রু অ্যান্ড ডিম, সবকিছু তোমার কাছে হচ্ছে আরো বেশি সত্য এবং আরো বেশি গভীর দেন উই মর্টালস ড্রিম, আমরা এই যে মর্টালস মানুষেরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্নের চেয়েও বেশি কিছু এই পাখিটি। আর হাউ কুড দাই নোটস ফ্লো ইন সাচ এ ক্রিস্টাল স্ট্রিম, এবং কিভাবে তুমি এই দাই নোটস ফ্লো তোমার যে যে বার্তাগুলো সেগুলোকে ফ্লো প্রবাহিত করো ইন সাচ এ ক্রিস্টাল স্ট্রিম, মানে এরকম পরিষ্কার ভাবে, অর্থাৎ এই পাখিটির মধ্যে আসলে যে একটি দুঃখের যে একটি চিহ্ন বা যে তার ভিতর যে একটি খারাপ লাগা ভাব এই পাখিটির ভিতর কখনই হয়নি, যেটা মানুষের মধ্যে হয়েছে, এবং সেই জন্যই লেখক হচ্ছে প্রশ্ন করেছেন যে এই যে তোমার ভিতরে এইরকম একটি আনন্দের যে একটি পরিষ্কার একটি ধারণা সেটি আসলে কিভাবে তোমার মধ্যে ফ্লো হয়, তুমি কিভাবে এই আনন্দটিকে প্রকাশ করতে পারো। উই লুক বিফোর অ্যান্ড আফটার, আমরা আমাদের পূর্ব এবং পরে তাকাই, অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট, এবং আমরা আসলে দুঃখ পাই বেদনা পাই যেটা আমাদের নেই। আবার সিনসিয়ারেস্ট লাফটার, আমাদের যে মানে লাফটার অর্থাৎ আমরা হচ্ছে হাসি যখন তখন সিনসিয়ারেস্ট লাফটার অর্থাৎ আমাদের যে বুঝে শুনে যে হাসিটা দেই উইথ স্যাম পেইন ইজ নট, আমরা আসলে তার মধ্যেও কিছু দুঃখকে লুকিয়ে রাখি, অর্থাৎ মানুষের আসলে যে হাসি সেই হাসির মধ্যেও দুঃখ লুকিয়ে থাকে,
আবার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। এটাই লেখক হচ্ছে এখানে সেই বিখ্যাত লাইনটি বলেছেন যে আওয়ার সুইটেস্ট সং অর্থাৎ আমাদের সবচেয়ে মিষ্টি গানগুলো হচ্ছে আর দোজ সেইগুলো দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, যেগুলো আমাদের সবচেয়ে দুঃখের যে চিন্তা সেগুলোকে বলে থাকে। তো লেখক এখানে একটি গুরুত্বপূর্ণ অংশ বলেছেন, সেটি হচ্ছে যে আমরা আসলে পৃথিবীতে যে মানুষ হিসেবে যে আনন্দগুলো পেয়ে থাকি, সেই আনন্দের মধ্যে আসলে একটি না পাওয়ার একটি বেদনা থাকে যেটি এই পাখিটির মধ্যে নেই। এবং পরবর্তী স্টেনজায় ইয়েট ইফ উই কুড স্কর্ন, এবং আমরা যদি অবজ্ঞা করতে পারতাম অর্থাৎ আমরা যদি ভুলে যেতে পারতাম, হেট ঘৃণা করতে পারতাম, অ্যান্ড প্রাইড এবং অহংকার করতে পারতাম, অ্যান্ড ফিয়ার এবং যদি ভয় পেতে পারতাম, ইফ উই ওয়ার থিংস বোর্ন আমাদের মধ্যে যদি জন্মগতভাবে এই জিনিসগুলো থাকতো, নট টু শেড এ টিয়ার, তাহলে আমরা হয়তো কখনোই এক ফোঁটা পানিও ঝরাতাম না। আই নো নট হাউ দাই জয় উই নেভার শুড কাম নিয়ার, এবং আমি জানি যে আমি আসলে জানি না কিভাবে কেন কি কারণে আমরা হচ্ছে তোমার যে আনন্দ সেই আনন্দের কাছাকাছি যেতে পারি না। বেটার দেন অল মেজার, এবং সবকিছু সবকিছুর ঊর্ধ্বে অফ ডিলাইট সাউন্ড, আনন্দিতের যে শব্দ সবকিছুর চেয়ে হচ্ছে সুন্দর। বেটার দেন অল ট্রেজার, সকল সম্পদের যে সুন্দর, দ্যাট ইন বুকস আর ফাউন্ড, বইয়ের ভিতর যা পাওয়া যায়, অর্থাৎ যত ডিলাইটফুল মানে আনন্দিত যে সাউন্ড আছে, মানে আনন্দের যত শব্দ আছে সবকিছুর চেয়ে সুন্দর, এবং যত সম্পদ আছে তার চেয়েও বেশি সুন্দর যেগুলো বইয়ে পাওয়া গেছে, দ্য স্কিল, তোমার যে এই যে স্কিল টু পয়েট ওয়ার, অর্থাৎ তোমার যে কবির যে প্রতিভা, দাও স্কর্নার অফ দ্য গ্রাউন্ড। এই স্কর্নার শব্দটি, স্কর্নার শব্দটির অর্থ হচ্ছে বিজয়তা, অর্থাৎ তুমি হচ্ছ এই যে গ্রাউন্ড, এই যে বিশ্ব, সেই বিশ্বের বিজয় মানে বিজয়কারী, বিজয়তা, তুমি হচ্ছে এই বিশ্বকে বিজয় করেছ। টিচ মি হাফ অফ দ্য গ্ল্যাডনেস, তুমি আমাকে তোমার অর্ধেক আনন্দ দান করো, দ্যাট দাই ব্রেইন মাস্ট নো, যেটা তোমার হচ্ছে তোমার যে ব্রেইন অর্থাৎ তোমার যে আনন্দ আছে সেই আনন্দ, তোমার মাথায় যে আনন্দ আছে সেই আনন্দের কিছুটা হলেও দাও। সাচ হারমোনিয়াস ম্যাডনেস, এরকম হারমোনিয়াস ঐক্যগত একটা যে পাগলের মতো যে একটি আনন্দ ভাব, সেটি আমাকে একটু হলে দাও। ফ্রম মাই লিপস উড ফলো, আমার আমার যে ঠোঁট সেই ঠোঁট থেকেও এটি বেরিয়ে আসুক। দ্য ওয়ার্ল্ড শুড লিসেন দেন, তখন পৃথিবী শুনবে, অ্যাজ আই এম লিসেনিং নাও, আমি যেভাবে জানবো। তো শেষ যে স্টেঞ্জার, সেই স্টেঞ্জারে হচ্ছে আমরা আগেই বলেছিলাম যে লেখক হচ্ছে এখানে পাখিটির কাছে হচ্ছে তার যে আনন্দ সেই আনন্দটির একটি অংশ চাচ্ছেন, এবং সে বলতেছেন যে তোমার এরকম পাগল করা যে আনন্দ, হারমোনিয়াস ম্যাডনেস অর্থাৎ ঐক্যের যে আনন্দ, সেটা আমাদেরকে হচ্ছে একটু দাও, এবং আমার কাছ থেকে যেন পৃথিবীটি শুনতে পারে যেমন আমি তোমাকে এখন শুনতেছি, সেরকম একটি আনন্দ হচ্ছে আমাকে দাও। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল হচ্ছে আমাদের এই কবিতাটি সম্পর্কে যে টোটাল যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণটি অর্থাৎ লাইন বাই লাইন যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি যে তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে খুব ভালো একটি ধারণা পেয়েছো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।